ওয়েলকাম টু আশিম রায় অনলাইন। লাঞ্চ 20 টাকায় নিয়ে আসা হয়েছে গড়ফাক শ্রমজীবী ক্যান্টিনের তরফ থেকে, অর্গানাইজ বাই সিপিএম পূর্ব যাদবপুর এরিয়া ইউনিটের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছেন প্যাকেট দেওয়া হচ্ছে, তাতে থাকছে ভাত, তরকারি, মাছ এবং মাছের পরিবর্তে ডিম ও কখনো কখনো মাংসও দেওয়া হচ্ছে। এইটা তাই সেই সব শ্রমজীবী মানে খেটে খাওয়া মানুষদের যারা চাকরি হারিয়েছেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে, তাদের জন্য। করছেন এটা কবে থেকে করছেন এবং কি উদ্দেশ্যে করছেন? আমি পার্সোনাল, আমি ইউটিউব চ্যানেল আছে আমার, বলুন আপনার ডিটেলস। হলো আমরা দিচ্ছি এই অতিমারির সময়ে বিভিন্ন মানুষের কর্মক্ষম চলে গেছে, মানে কাজ চলে গেছে, চলে গেছে। তারপরে বিভিন্ন জায়গায় মানুষের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। এই অবস্থায় আমাদের এখানে যে শ্রমজীবী যারা আছে, অটো চালক, ট্যাক্সি চালক, রিক্সা চালক, বাসের যারা শ্রমিকরা আছে, তারা এই অঞ্চলে আছেন অনেক। তাছাড়া অনেক গরিব মানুষ আছে যাদের কাজ করতে গিয়ে রান্নাবাড়ি করার মতন সময় থাকে না, চলে যায়, সেই রকমও পরিবারও আছে। তারা এখানে এসে আমাদের এই খাবার শ্রমজীবী থেকে নিচ্ছে। আর এইগুলো হলো আমরা যে দান হিসাবে পাচ্ছি, এবং দুটো সমাজ সারা পৃথিবীতে, একটা সমাজতন্ত্রের ব্যবস্থা, একটা ধনতন্ত্রের ব্যবস্থা। এই সমাজতন্ত্রের পক্ষে যে মানুষগুলো আছে তারাই আমাদের এই শ্রমজীবীর পক্ষে দান করছে বিভিন্ন জায়গার থেকে, দেশ বিদেশ বিভিন্ন জায়গার থেকে। এটা কি শুধু এই মুকুন্দপুর এরিয়া হচ্ছে, চকগড়িয়া? না, এটা হলো আমাদের যাদবপুর, পূর্ব যাদবপুর এরিয়া কমিটি। না, শুধু এখানে হচ্ছে, আরো জায়গায়, অনেক জায়গায় হচ্ছে। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে হলো নয়াবাদ চক, নয়াবাদে হচ্ছে, তারপরে আপনার মডার্ন ল্যান্ড স্কুলে হচ্ছে, গড়ফায় হচ্ছে, হ্যাঁ, এইসব আমাদের এই অঞ্চলে হচ্ছে। রান্না এখানে হচ্ছে নাকি? না, এখন এখানে হচ্ছে না, আগে হয়েছিল রান্না, এখন গড়ফায় হচ্ছে। এইটা এখন কদিন চলবে? এখন নির্দিষ্ট ভাবে কি এখনো বলার ব্যাপার নেই, যতদিন এটা আমরা সম্ভব হবে সেভাবে চালাবো। মানুষ যতদিন বা আমরা মানে দেখছি যে পরিস্থিতি, এটা সিপিএম এর পার্টি অফিস। আগে আসলে পুরো